দর্শক, একটি খবর, রপ্তানি আয়েও সুখবর নেই। খুব সহসাই কি আবার মার্কিন স্যাংশন আসছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই $1 বিলিয়ন চুরি এবং বাণিজ্য মন্ত্রী যে সিন্ডিকেটের কথাগুলো বারবার ইন্ডিকেট করে বলে দিচ্ছেন, কিন্তু সেই বিষয়কে কোনোভাবেই কিন্তু গুরুত্ব দিচ্ছে না দেশের সরকার এবং মন্ত্রীরা। অটোমেটিক্যালি দুর্ভিক্ষের দাবানলে পড়ছে কিন্তু বাংলার সাধারণ জনগণ, যারা এই দেশে শান্তি সার্বভৌম মুহূর্ত নিয়ে বেঁচে থাকার জন্য রক্ত দিয়ে কষ্ট করে শ্রম দিয়ে 1971 সালে কিন্তু দেশকে স্বাধীন করেছিল। তো যাই হোক ভিউয়ার্স, এ বিষয়ে বর্তমান বাংলাদেশের অর্থনীতিটা কত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন মোস্তফা ফেরোজ ভাই। আমরা সরাসরি চলে যাবো তার ভিডিওতে। সো যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন ইস কেনায়। দর্শক, একটি খবর, রপ্তানি আয়েও সুখবর নেই। এই খবরে বলা হচ্ছে দেশের অর্থনীতির বেশিরভাগ সূচকই নিম্নমুখী, অর্থাৎ রপ্তানি আয় এবং রেমিটেন্স সবই নিম্নমুখী। অর্থনৈতিক সংকটের মধ্যে যদি রপ্তানি আয় কমে যায়, রেমিটেন্স আয় কমে যায়, তাহলে কী হবে? তার উপর ভিত্তি করেই এই রিপোর্টটি। এখানে বলা হচ্ছে ভালো সূচকের মধ্যে ছিল রপ্তানি আয় ও প্রবাসী আয় বা রেমিটেন্স। ডলার সংকটকালে গত কয়েক মাস ধরে কমছে রেমিটেন্স প্রবাহ। সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় কম 21%। এতে কমতে থাকা রিজার্ভের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে, পাশাপাশি রপ্তানি আয়ও কোনো সুখবর নেই। এই খাতে সামান্য প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। গত আগস্ট মাসে রপ্তানি আয় 3.80% বাড়লেও সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ হয়নি, সামান্য বেড়েছে কিন্তু সেই লক্ষ্য অনুযায়ী বাড়েনি। এই ধারা অব্যাহত থাকলে ব্যবসা বাণিজ্য সংকটে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন রপ্তানিকারকরা। অর্থনীতিবিদদের আশঙ্কা, ডলার সংকট ও দর বৃদ্ধির ফলে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে, বড় ধরনের সংকটের দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি। ডলারের দাম বাড়ার কারণে আমদানিতে পণ্য মূল্য বেড়েছে, এছাড়া বাংলাদেশ ব্যাংকের আমদানিতে কড়াকড়ি আরোপের কারণেও ব্যবসায়ীরা চাহিদা মতো পণ্য ও কাঁচামাল আনতে পারছে না, কেননা এলসি খুলতে পারছে না, এই কোনো ব্যাংকই রাজি হচ্ছে না এলসি খোলার ব্যাপারে। ফলে চাহিদা অনুযায়ী যোগান কম হওয়ায় জিনিসপত্রের দাম বাড়ছে, এতে মানুষের ভোগান্তি আরও বাড়ছে, আর টাকার মান কমার কারণে উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে। জুলাইয়ে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে 9.69%। জিনিসপত্রের বাড়তি ব্যয় মেটাতে মানুষের কষ্ট হচ্ছে, সব মিলিয়ে এই পরিস্থিতি অর্থনীতিকে বিপদে ফেলেছে। দর্শক, বুঝতেই পারছেন যে সব মিলিয়ে যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই বিপজ্জনক। মানে সবচেয়ে বড় কথা হলো যে আপনার ইউক্রেন সংকটের পর সর্বশেষ ব্যাপক ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশ তার মূল্যস্ফীতি বেড়েছে, জিনিসপত্র দাম বেড়েছে, সেই ধকল কাটিয়ে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু উঠে দাঁড়াচ্ছে। যেমন শ্রীলঙ্কার মতন দেশও বাংলাদেশের যেই রিজার্ভ তারা ধার নিয়েছিল সেই ধারের তারা প্রায় পুরোটাই তারা শোধ করেছে, অল্প কিছু বাকি আছে। তাহলে তার মানে হচ্ছে যে তারাও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু সেখানে কিন্তু আমাদের অবস্থাটা কিন্তু সংগীন। আমাদের ডলারের সংকটের কারণে ডলারের দাম বাড়ছে এবং এলসি খুলতে পারছে না ব্যবসায়ীরা, যার প্রভাব কিন্তু আমরা দেখছি যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। দেখেন রেমিটেন্স কমার হারটা, দেখেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে রেমিটেন্স ছিল আমাদের করোনা এবং ইউক্রেন যুদ্ধের সময় সবচেয়ে বড় একটা সাপোর্ট, যে এই রেমিটেন্স প্রভাবটা থাকার কারণে আমাদের অর্থনীতি বড় ধরনের সংকটের মধ্যে পড়েনি। এখন কিন্তু সেই পরিস্থিতি আর নেই। এবছর প্রথম 6 মাসে বিভিন্ন দেশে গেছেন 6,18,000 শ্রমিক, গত বছর শ্রমিক গেছে রেকর্ড 11,36,000। শ্রমিক যাওয়া এভাবে বাড়লে স্বাভাবিকভাবেই রেমিটেন্স বাড়ার কথা। আগস্টে রেমিটেন্স 21.48% কমে $160 কোটি নেমেছে, আর অর্থবছরের প্রথম 2 মাসে ব্যাংকিং চ্যানেলে
রেমিটেন্স এসেছে মাত্র $357 কোটি। গত অর্থ বছরে একই সময়ের চেয়ে যা $56 কোটি বা 13.56% কম। অথচ করোনার মধ্যে 2021 অর্থ বছরে রেমিটেন্স এসেছিল রেকর্ড $24.78 বিলিয়ন। এখন এর ফলে কি হবে দেখেন, প্রাণ আরএফএল এর পরিচালক একজন বলছেন যে ডলার সংকট ও অনেক বেশি হারে দাম বেড়ে যাওয়ার প্রভাব তাদের ব্যবসার উপর পড়েছে, ব্যবসার সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। প্রাণের সবচেয়ে বড় একটা ব্যবসায়িক গ্রুপ, তাদেরই এই কথা, মূলধনি যন্ত্রপাতি আমদানি সংকুচিত হয়েছে, শিল্পের কাঁচামাল কিছু কিছু আসছে কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার মূল কারণ ডলারের দর বেড়ে যাওয়া। এর প্রভাব পণ্যের দামও বাড়াতে হচ্ছে এবং ভোক্তাদের উপর চাপ বাড়ছে, কিছুই করার নেই। এরকমই একটা সংকীর্ণ অবস্থা, এই অবস্থা থেকে আসলে কিভাবে যে মুক্তি মিলবে এটা কিন্তু বলা যাচ্ছে না, বরং যেটা আভাস পাওয়া যাচ্ছে যে এই পরিস্থিতি আরো আস্তে আস্তে বাড়বে, ফলে মানুষের জীবন একেবারে যে নাবিশ্বাস উঠবে এটা বলাই বাহুল্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা মোস্তফা ফিরোজ ভাইয়ের কাছ থেকে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। পুলিশ প্রশাসন এবং সরকারের প্রতি আবারও কত ভয়ঙ্কর ধরনের স্যাংশন তৈরি করছে জাতিসংঘ, আসুন আমরা জানব জাহিদ ভাইয়ের কাছ থেকে। খুব সহসাই কি আবার মার্কিন স্যাংশন আসছে? মানে এরকম একটা প্রশ্ন মাথায় আসলো স্বয়ং প্রধানমন্ত্রীর কথা শুনে। আমরা জানি গতকাল একটা বিরাট শোডাউন সরকারি দল করেছে, সেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হয়েছে। মানে এসব প্রকল্প টকল্প নিয়ে আলোচনার কথা আছে, যদিও ইদানিং আর এগুলোর আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি না। বাংলাদেশের প্রকল্প মানেই লুটপাট, বাংলাদেশের প্রকল্প মানেই অদক্ষতা, দীর্ঘ সময় লাগানো, পৃথিবীর সবচেয়ে বেশি খরচে করা, অ্যাবভ অল প্রয়োজন আছে কিনা এই আলাপও আছে। ইনফ্যাক্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে আদৌ জ্যাম কমাবে কিনা সেই আলাপও আছে। আজকে প্রাসঙ্গিক না বলে বা এই মুহূর্তে আমাদের এইসবের ব্যাপারে ফোকাস নেই বলে কথা বলছি না, যাই হোক সেখানে উনি খুব গুরুত্বপূর্ণ এই অতি আনন্দের সময়েও কিছু কথা বলেছেন, তাতে আমার এই আশঙ্কাটা মানে তার মধ্যে আছে বলে মনে হয়েছে। ওনার এই কথাগুলো শুনে আমার মেডিকেল লাইফের কথা মনে পড়লো। যেমন ধরুন ওটিতে পেশেন্টের অপারেশন হবে, পেশেন্ট শুয়েছে, অজ্ঞান হওয়ার আগে যেটা হয় পেশেন্ট ভয় পায় খুব স্বাভাবিকভাবে, সাধারণ মানুষ। আমি জানি না আপনাদের যাদের কারোর এক্সপিরিয়েন্স আছে কি না সার্জারির, আপনি দেখবেন আপনি যখন ওই জায়গায় আছেন আপনার কিছুটা ভয় লাগবেই, এটা অনিবার্য। আপনার কি হয়, আপনার জ্ঞান ফিরে আসে কিনা, নানান ভীতি, এবং তখন ডাক্তার রোগীকে অবহয় দেওয়ার চেষ্টা করে, ডাক্তার নার্স যারাই থাকে, কোনো ভয়ের কিছু নাই। মানে আপনি যখন কাউকে ভয়ের কিছু নাই কথাটা বলেন, আমি আসলে এই জায়গাটায় আসতে চাইছি, আপনি যখন কাউকে ভয়ের কিছু নেই বলেন তার মানে আসলে ওই মানুষটা ভীত এবং ট্রুলি ভয়ের কিছু আছে। কারণ মানুষ তো এমনি এমনি ভয় পায় না, একটা সার্জারি একটা রিস্কি ব্যাপার, কোনো সন্দেহ নাই, সুতরাং তার লজিক্যাল কারণেই সে ভয় পায় এবং আপনি অভয় দেন, তার মানে ওই মানুষটা ভীত, হয়তো সে প্রয়োজনের যতটুকু ভয় হয় তার চেয়ে একটু বেশি ভয়ই পাচ্ছে। কিন্তু তো ট্রু তো, আপনি অজ্ঞান হয়ে যাবেন, এরপর আপনার যখন জ্ঞান আসবে আপনার শরীর পেইন হবে, নানান কিছু, সো এই ভয়গুলো তো আপনার থাকবে, সো আপনি ভয় পাচ্ছেন। আপনাকে যখন আমি বলি ভয় নেই, এই যে এই ভয় নেই কথাটাই প্রধানমন্ত্রী বলছেন। আমি একটু পড়ি উনি কী বলেছেন, একটু ডিটেল পড়ি, আমার মনে হয় জিনিসটা বুঝতে সহজ হবে। প্রধানমন্ত্রী গতকাল সমাবেশে বলছেন, বড় একটা সমাবেশ হয়েছে ঢাকায়, জ্যাম ট্যাম হয়ে যাতা অবস্থা, আমি বাইরে ছিলাম এবং আমি সাফার করেছি এটায়। অনেকে নাকি গণতন্ত্র চোখে দেখেন না, এগুলো প্রধানমন্ত্রী বলছেন, তারা নাকি গণতন্ত্র উদ্ধার করবেন, যাদের জন্মই হচ্ছে অগণতান্ত্রিকভাবে, সংবিধান লঙ্ঘন করে, উচ্চ আদালত যাদের ক্ষমতা দখল অবৈধ ঘোষণা করেছে, তারা কি গণতন্ত্র দেবে, তারা তো গণতন্ত্র দিতে জানে না। তিনি বলেন তারপরও তারা আন্দোলনের নামে অনেক সময় অনেক কথা বলে, খেয়াল করে আন্দোলনের কথা বলছে। সেইখানে আমি আপনাদের একটা কথা বলবো, মাঝে মাঝে জানি আন্দোলন সংগ্রাম দেখে অনেকে একটু ঘাবড়ে যান, তারপর আবার স্যাংশন আসে, ভিসা স্যাংশন ইত্যাদি ইত্যাদি, এই বাক্যটা আমি আবারও পড়ছি। সেইখানে আমি আপনাদের একটা কথা বলবো, মাঝে মাঝে জানি আন্দোলন সংগ্রাম দেখে অনেকে একটু ঘাবড়ে যান, তারপর আবার স্যাংশন আসে, ভিসা স্যাংশন ইত্যাদি ইত্যাদি, মানে আন্দোলন দেখে লোকজন ঘাবড়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন। আমার স্পষ্ট কথা, এই মাটি আমাদের, আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে, এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ তো ছয় ঋতুর দেশ, ছয় ঋতুর দেশে আমরা তো দেখি কখনো বর্ষা, কখনো ঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো রৌদ্রোজ্জ্বল সময়, এমন ভিন্নতা দেখে আমাদের অভিজ্ঞতা আছে। আজকে যারা আন্দোলনের নামে রোজি ক্ষমতা থেকে আমাদের ফেলে দিচ্ছেন, আমি আপনাদের বলতে চাই, যারা এখানে উপস্থিত সবাইকে বলবো, কবির ভাষায় বলবো, মেঘ দেখে করিষ্ণে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। আবারও খেয়াল করে, মেঘ দেখে কেউ করিষ্ণে ভয়, তার মানে প্রধানমন্ত্রী তার এত সামনে উপবিষ্ট নেতাকর্মীদের এবং তার বক্তব্য যেহেতু মিডিয়ায় প্রচারিত হয়েছে, টিভিতে, প্রিন্ট মিডিয়ায়, তার মানে মেঘ আছে, আশ্বস্ত করার চেষ্টা করছেন যে সূর্য আছে পেছনে, কিন্তু মেঘ আছে এখন, এবং মেঘ দেখে ভয় পেতে নিষেধ করছেন, তার মানে ভয়ের বিষয় আছে। পরের অংশটা পড়ি। মেঘের ঘন ঘটা আমরা দেখি, তারপর তো আবার সূর্য ওঠে, কাজে ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই, ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ তার উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। তিনি বলেন, নৌকা সারা জীবন উজান ঠেলে ঠেলে এগিয়ে গেছে, ঝড়ঝঞ্ঝা পাড়ি দিয়ে আজকে নৌকা তীরে ঠেকে জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরপর নৌকা কী কী করেছে, স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নয়ন, এসবের সব নিয়ে কথাবার্তা বলছেন। পুরো বক্তব্যটা কি খেয়াল করেছি আমরা, এটা পুরোটা পড়লাম এই গুরুত্বপূর্ণ জায়গাটা যেটা আমার বক্তব্যের সাথে। প্রথম কথাটা হচ্ছে, আমাদের কিন্তু কৌশলগতভাবে এটাকে মানে স্ট্র্যাটেজিক্যালি ভুল মনে হতে পারে, কারণ যখন মানুষের মধ্যে ভয় থাকে, সেই ভয়কে সর্বোচ্চ জায়গা থেকে দলের স্বীকৃতি দেওয়া হচ্ছে, ক্লিয়ারলি স্বীকৃতি দিচ্ছে, জনকে ঘাবড়ে যান, প্রধানমন্ত্রী বলছেন আপনাকে ঘাবড়ে যান, জানি, কিন্তু বলছে তোমরা আপনারা ঘাবড়ে যাবেন না, মেঘ দেখে কেউ করিষ্ণে ভয়, তার মানে মেঘ আছে, ভয় পাবেন না, সূর্য আসছে, ইত্যাদি ইত্যাদি। নৌকা উজান ঠেলে তাকে এগোতে হবে, উজানে যাওয়ার পরিস্থিতি হচ্ছে। এত মানুষের সামনে যখন প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেন, টেকনিক্যালি মনে হতে পারে যে প্রধানমন্ত্রী তো তাদের ভয়, ওই যে বললাম যে আপনি ভয়ের কিছু নাই মনে হচ্ছে, আপনি ভয় আছে বলার এটা আপনি প্রমাণ করছেন, এবং প্রধানমন্ত্রী নিজে আবার ওই মানে ভয়ের কিছু নাই, কোনো সমস্যা নাই ও বলেন, বলছে হ্যাঁ মেঘ আছে। সুতরাং আপনি দলের লোকজনকে মানে প্রধানমন্ত্রী দলের লোকজনের মধ্যে কিন্তু আতঙ্ককে আরও বাড়িয়ে দিচ্ছেন, এক অর্থে দেখা মনে হতে পারে, সেই অর্থে ওনার এই বক্তব্যটা কৌশলগতভাবে ভুল মনে হতে পারে, তাই না? শুনতে মনে হয় কেন আপনি এটা বলবেন, এটা বলা মানেই হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে দেখানোর চেষ্টা করা উচিত, এভরিথিং ইজ ফাইন অ্যান্ড আই এম গোয়িং টু ম্যানেজ এভরিথিং, আই ক্যান ম্যানেজ এভরিথিং, সব ম্যানেজ করে ফেলতে পারি, কোনো সমস্যার কিছু না, করে ফেলছি বা হয়ে গেছে এরকম, কিন্তু ওনার বক্তব্যের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে, সমস্যা ছিল এরকম না, সমস্যা আছে। এটা প্রশ্ন হচ্ছে, উনি কি স্ট্র্যাটেজিক্যালি ভুলটা করলেন? আমার কাছে আবার মনে হয় না, এটা ডেলিবারেটলি করেছেন, এইখানেই আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা। তার মানে আরেকটা ব্যাখ্যা হতে পারে, প্রধানমন্ত্রী কি তাহলে আভাস পেয়েছেন বা অনেকটা নিশ্চিত তথ্য পেয়েছেন যে খুব সহসাই কোনো স্যাংশন আবার আসছে, না হলে উনি এই কথাগুলো বলছেন কেন? কারণ হঠাৎ করে একটা তথ্য পড়ার চাইতে একটা আভাস থাকা, একটু প্রস্তুত থাকা, একটু প্রস্তুত করা, সেই ক্ষেত্রে মানুষের জন্য ওই ধাক্কাটা পাওয়া একটু তুলনামূলকভাবে লেস শকিং হয়। আমরা অনেক সময় দেখেছি মৃত্যু সংবাদ দেওয়ার আগে সরাসরি মৃত্যু সংবাদ দেওয়া হয় না, খুব খারাপ অবস্থা, আরেকটু সময় নেয়, আরেকটু সময় যে মানুষটা মৃত্যুর ধাক্কাটা পেতে পারে, ধাপে 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 ধাপে, এই জন্য অনেকেই খুব অসুস্থ মানুষের অবস্থা খুব খারাপ শুনলেই ধরে নেয় মারা গেছে। তো আমরা ওই চেষ্টাটা করি যে একটু ধাপে ধাপে দেওয়া, যাতে শেষ খবরটা তাকে প্রচণ্ড রকম ধাক্কা না দেয়। তার মানে দলের লোকজনের মনোবল আহত হবে, আঘাতপ্রাপ্ত হবে জেনেও প্রধানমন্ত্রী এই পরিস্থিতির কথা আনছেন এবং উনি বলছেন এটাকে উনি কেয়ার করেন না, এটাকে ঠেলে এগিয়ে যাবেন, মানে দুটো আসলে চলে গেছে আর সমস্যা নাই, আমরা ঝামেলা মুক্ত হয়ে গেলাম আর অসুবিধা নাই, সেটা যদি হতো তাহলে উনি যেভাবে বলতেন না। তার মানে আমরা ধারণা করতে পারি বক্তব্য থেকেই যে সহসাই, কারণ আর খুব বেশি সময় বাকি নেই, এবং আমরা জানি যে বিরোধী দলও তার বিশেষ করে বিএনপির নেতৃত্বে বিরোধীরা তাদের ফাইনাল আন্দোলন শুরু করতে যাচ্ছে এবং সরকারও অ্যাট এনি কস্ট ক্ষমতায় থাকার চেষ্টা করবে, একটা সংঘাতময় পরিস্থিতি সামনে আছে। সুতরাং সেই পরিস্থিতিকে সামনে রেখে খুবই সম্ভব যে আমেরিকার দিক থেকে নতুন কোনো নিষেধাজ্ঞা বা স্যাংশন আসবে, যেটা সরকারের এই কাজগুলো যারা করে তাদেরকে। তো ভিউটি স্ক্রিনে আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।